আজ যেহেতু ঈদ, তাই আমি একদম সম্পূর্ণ তথ্য নিয়ে এলাম ঈদের বিষয়ে। এই কোরবানির ঈদের নাম বকরিদ কিভাবে হলো? মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম উৎসব হলো ঈদুল আজহা। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ সারা বিশ্বে ঈদুল আজহা পালিত হয়ে আসছে। বাঙালিরা একে বলে কোরবানির ঈদ, অনেকে আবার বলে থাকে বকরির ঈদ। জানেন কি কোরবানি ঈদকে বকরির ঈদ কেন বলা হয়? বকরির ঈদ, কোরবানির ঈদ, ঈদুল আজহা, এই ঈদের নাম বকরিদ হওয়ার দুটো ইতিহাস পাওয়া যায়। একটি হলো একসময় এটি বাংলায় বকরি তথা ছাগল ছাড়া অন্য কোনো কোরবানির পশু তেমন একটা পাওয়া যেত না, আর এই বকরি থেকেই কোরবানি করার কারণে ঈদুল আজহার নাম হয়ে যায় বকরির ঈদ। অন্য মতে আরবি বাকারা শব্দের অর্থ গাভী তথা গরু, আর এই গরু কোরবানির পথ ধরে গরুর ঈদ বা বকরির ঈদ। যাই বলে ডাকি না কেন, এই ঈদ মানেই গরু ছাগলের ডাকাডাকি, কাটাকাটি আর বাটাবাটি। নানা উদ্যোগের মধ্যে দিয়েও 1947 সালের আগের মুহূর্ত পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশি হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে কোরবানি বা গোহত্যা করতে দিত না। জমিদারদের এই অনুশাসন মানতে গিয়ে অনেকেই বকরি ঈদ নামে কোরবানি দিত। আর এভাবেই ব্রিটিশ আমলে ঈদুল আজহা স্থানীয়ভাবে বকরির ঈদে পরিণত হয়েছিল। আর এই তথ্যের সত্যতা পাওয়া যায় 1904 সালের দিকে ঢাকার নবাব পরিবারের এক সদস্য কাজী আব্দুল কাইয়ুমের ডায়েরি থেকে। সে বছরের কোরবানি ঈদ ছিল 28 ফেব্রুয়ারি। ঢাকার নবাব পরিবারের সদস্য কাজী আব্দুল কাইয়ুম ডায়েরিতে লিখেছেন, আজ রোববার পবিত্র বকরির ঈদ। নামাজ শেষে আমিও অন্যান্যের মতো নওয়াবের সঙ্গে কোলাকুলি করি। নওয়াব আমাকে আদেশ দেন অন্যান্যকে নিয়ে বিনা খরচে ক্লাসিক থিয়েটারে নাটক দেখার জন্য। এই দিনলিপি থেকে অনুমান করে নেওয়া যায় সে সময় কোরবানির ঈদ বকরির ঈদ হিসাবেই ভালোই পরিচিতি পেয়েছিল। সেটা এতটাই যে ঢাকার লোকজনদের কোরবানি দিতে তেমন কোনো ঝামেলা না হলেও তারাও এই কোরবানির ঈদকে বকরির ঈদই বলতেন। 1947 সালে ঢাকা পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হওয়ায় এটির জাগ যত বেড়েছে কোরবানির মাত্রাটাও হয়তো ততটাই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নব্য ধনীরা কোরবানিকে ব্যবহার করেছে নিজেদের বিত্ত, বৈভব আর ক্ষমতার বহিঃপ্রকাশের একটি মাধ্যম হিসাবে। সর্বশ্রেষ্ঠ ত্যাগের যে প্রতীকী মহৎ উদ্দেশ্য নিয়ে কোরবানি মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই উদ্দেশ্য থেকে লোক দেখানো কোরবানি আজ অনেক দূরে সরে গেছে। এই লোক দেখানোর কোরবানি পরিহার করে নিজেদের ভেতরের পশুকে কোরবানি দেওয়ার চেষ্টা করাই সবার জন্য মঙ্গলময়। এই ছিল কোরবানির ঈদ ও বকরিদ নিয়ে আমাদের ছোট্ট একটি তথ্য। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।